আজ আমরা ঐতিহাসিক শহর ভুবনেশ্বরে যাচ্ছি। মন্দিরের শহর রূপে পরিচিত এই জায়গাটি স্থাপত্যের বিস্ময়ের ভাণ্ডার, আর আমাদের আজকের গন্তব্য বিশ্ববিখ্যাত অনন্ত বাসুদেব মন্দির। অনন্ত বাসুদেব মন্দিরটি ত্রয়োদশ শতাব্দীর কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরটি ভগবান বিষ্ণু এবং তার চার বাহুযুক্ত আদিম রূপ অনন্তকে উৎসর্গীকৃত। এই মন্দিরের সবচেয়ে চিত্তাকর্ষক দিক হল এর অগণিত বিস্তৃত খোদাই, যা দিয়ে এই মন্দিরের দেয়ালগুলি সজ্জিত করা হয়েছে। যেমন বিভিন্ন দেবতা ও পৌরাণিক কাহিনীর চিত্র, জটিল জ্যামিতিক নিদর্শন ইত্যাদি। প্রবেশদ্বারটি বিশেষভাবে সুন্দর, যেখানে দুটি অভিভাবকের ভাস্কর্য রয়েছে। আপনি অভ্যন্তরীণ গর্ভগৃহে প্রবেশ করার সাথে সাথে আপনার উপর শ্রদ্ধার অনুভূতিতে ভরে যায়। এখানে প্রদীপের স্নিগ্ধ আভায় স্নান করে ভগবান বিষ্ণুর একটি মহিমান্বিত কালো গ্রানাইট মূর্তি তার চার বাহু আকারে বিরাজ করছেন। মূর্তির চার হাত ধরে আছে একটি শঙ্খ, শঙ্খ একটি চাকতি, চক্র একটি গদা এবং একটি পদ্ম ফুল। মূল মূর্তির পাশে আপনি দেবী ষষ্ঠী এবং বরাহ ভগবান বিষ্ণুর শুয়োরের অবতারের মূর্তিও পাবেন। শিব এবং দুর্গার শক্তিশালী রূপ থেকে শুরু করে কৌতুকপূর্ণ স্বর্গীয় সঙ্গীত শিল্পী পর্যন্ত, খোদাইগুলি হিন্দু পৌরাণিক কাহিনীর একটি চিত্তাকর্ষক আখ্যান প্রদর্শন করে। অনন্ত বাসুদেব মন্দির ওড়িশার প্রাচীনতম এবং বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি। ভুবনেশ্বরে অবস্থিত মন্দিরটি বিন্দু সরোবর এবং লিঙ্গরাজ মন্দিরের কাছাকাছি অবস্থিত। ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা মন্দিরটি শহরের কয়েকটি বৈষ্ণব মন্দিরের মধ্যে একটি। মন্দিরে পূজিত দেবতারা হলেন ভগবান বাসুদেব, কৃষ্ণ, ভগবান অনন্ত, বলরাম এবং দেবী সুভদ্রা। মন্দিরের অন্যতম আকর্ষণ হল এর রান্নাঘর, যেখানে মহাপ্রসাদ অবদা নামে পরিচিত। আগুন কাঠ এবং মাটির চুলা ব্যবহার করে মাটির পাত্রে প্রস্তুত করা হয়। এই পবিত্র মন্দিরের খাবারটি প্রথমে দেবতাদের এবং তারপর উপাসনালয়ের সংলগ্ন ভোগা বাজারে ভক্তদের পরিবেশন করা হয়। পুরো পরিবেশটি পুরী জগন্নাথ মন্দিরের আনন্দ বাজারের মতো। গর্ভগৃহের বাইরে মন্দির কমপ্লেক্স অন্বেষণ করার জন্য আরও অনেক কিছু আছে, যেমন ছোট মন্দির গণেশ এবং সূর্যের মতো অন্যান্য দেবতাকে উৎসর্গীকৃত। মণ্ডপম একটি স্তম্ভযুক্ত হলঘর যা আচার অনুষ্ঠান এবং সমাবেশের জন্য ব্যবহৃত হয়। স্টেপওয়েল স্থাপত্যের তাৎপর্য সহ একটি ঐতিহ্যবাহী জলাধার। প্রবেশদ্বারটি বিশেষভাবে সুন্দর, এখানে আপনি মন্দিরের পবিত্রতা নিশ্চিত করার জন্য দাঁড়িয়ে থাকা দুই দ্বারপালের অভিভাবকদের আকর্ষণীয় পরিসংখ্যান পাবেন। অনন্ত বাসুদেব মন্দির শুধুমাত্র উপাসনার স্থান নয়, এটি ওড়িশার শৈল্পিক ঐতিহ্যের একটি প্রমাণ। আপনি যখন মন্দির কমপ্লেক্সের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তখন সেই দক্ষ কারিগরদের কল্পনা করুন যারা এর জটিল ভাস্কর্যটি যত্ন সহকারে খোদাই করেছেন। আপনার ভ্রমণের পরিকল্পনা করার জন্য এখানে কিছু টিপস রয়েছে। দেখার সেরা সময় শীতের মাসগুলি অক্টোবর থেকে ফেব্রুয়ারি, অন্বেষণের জন্য মনোরম আবহাওয়া দেয়। কিভাবে পৌঁছাবেন, ভুবনেশ্বর বিমান, রেল এবং সড়ক দ্বারা সুসংযুক্ত। ড্রেস কোড ভারতের বেশিরভাগ মন্দিরের মতো শালীন পোশাকের সুপারিশ করা হয়। পূর্ব গঙ্গা রাজবংশের রানী চন্দ্রিকা দেবী 1300 শতকে অনন্ত বাসুদেব মন্দির তৈরি করেছিলেন। যাই হোক, এটি বিশ্বাস করা হয় যে মন্দির নির্মাণের আগে একই স্থানে ভগবান বিষ্ণুর একটি মূর্তি পূজা করা হয়েছিল। আশেপাশে বেশ কয়েকটি পর্যটন আকর্ষণ রয়েছে যা দেখার মতো। বিন্দু সরোবর একটি, যা অনন্ত বাসুদেব মন্দিরের পূর্ব দিকে অবস্থিত। এটি প্রায় 1300 ফুট লম্বা এবং 700 ফুট চওড়া। স্থানীয় একটি বিশ্বাস, বিন্দু সরোবরের পবিত্র জলে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং এটি পান করলে সমস্ত রোগ নিরাময় হয়। অনন্ত বাসুদেব মন্দির ইতিহাস, স্থাপত্য এবং আধ্যাত্মিকতার একটি মণিমুগ্ধকর মিশ্রণ। আপনি একজন ইতিহাসপ্রেমী হন বা কেবল একটি শান্তিপূর্ণ ছুটি উপভোগ করার চেষ্টা করুন, এই মন্দিরটি একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। তাই আপনি যদি কখনো নিজেকে ভুবনেশ্বরে খুঁজে পান, তাহলে আপনার ভ্রমণপথে অনন্ত বাসুদেব মন্দির যোগ করতে ভুলবেন না।
এবং নিচে একটি মন্তব্য করতে ভুলবেন না এবং আমাকে জানান যে আপনি ভুবনেশ্বরে অন্য কোনো লুকানো রত্নগুলি অন্বেষণ করতে চান।